আজকে রান্না করব মিষ্টি কুমড়ো দিয়ে হার্ড চিকেন। আমরা অনেকেই আছি দেশি মুরগি খেতে খুবই পছন্দ করি, কিন্তু খেতে পারি না যেহেতু দেশের বাইরে আছি। তো এই হার্ড চিকেনটাই কিন্তু আমরা এখানে পাওয়া যায়। তো এই হার্ড চিকেনটা এনে অনেক মজা করে রান্না করলে কিন্তু এর থেকেই আমরা দেশি মুরগির স্বাদটা পেয়ে থাকি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আমার অনেক পছন্দের মিষ্টি কুমড়ো দিয়ে হার্ড চিকেনের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এর জন্য আমি এখানে নিয়েছি 1.5 কেজি ওজনের একটা হার্ড চিকেন। আমি স্কিন সহ নিয়েছি, স্কিনের মধ্যে চর্বি থাকে, সেটা খেতে ভালো লাগে, আপনারা চাইলে স্কিনটা ফেলে দিতে পারবেন। আর এখানে নিয়েছি 1 কেজি মিষ্টি কুমড়ো, আমি এগুলোকে ছোট করে কেটে এই সাইজে করে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। আমি মিডিয়াম আঁচে চুলে একটা হাঁড়িতে 1/2 কাপ তেল দিয়ে নিয়েছি। তেলটাকে সামান্য গরম করে এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ এবং লং, এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেব। খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়ে আসার পর এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি, 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নেব হালকা ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে এসেছে, এবার এর মধ্যে অ্যাড করে দেব 2 টেবিল চামচ রসুন বাটা এবং 2 টেবিল চামচ আদা বাটা, দিয়ে পেঁয়াজ এবং আদা রসুন বাটাটাকে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধভাবটা থাকে সেটা চলে যাবে। 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলা। আমি এখানে দিয়েছি 1.5 চা চামচ হলুদ বাটা, 2 চা চামচ মরিচ, 1.5 চা চামচ ধনে, 2 চা চামচ জিরা এবং 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে এগুলোকে নেড়ে সামান্য পানি মিশিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে অ্যাড করে দেব 1/4 কাপ টমেটো পেস্ট, দিয়ে নেড়ে মিশিয়ে নেব। টমেটো পেস্ট দিলে তরকারি কালার কিন্তু সুন্দর হয়। তারপর নেড়ে ছেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে অ্যাড করে দেব চিকেন। চিকেন এবং মশলা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রথম 5 মিনিট হাই হিটে এটাকে জাল করব। এই 5 মিনিটে কিন্তু চিকেন থেকে অনেক পানি বেরিয়ে আসছে। এবার নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি আরও 15 মিনিটের মতো চিকেনটাকে কষাবো। পনেরো মিনিট পর আমার চিকেন থেকে পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে, শুকিয়ে উপরে তেলটা ভেসে উঠেছে। চিকেনটা কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, আমি এবার এর মধ্যে সামান্য পানি অ্যাড করে দেব, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে আমি চুলার আঁচটা লোতে রেখে আমি চিকেনটা খুব ভালো করে সিদ্ধ করে নেব। শক্ত চিকেন রান্না করতে কিন্তু একটু বেশি টাইম লাগে, সেই জন্য ধৈর্য নিয়ে কিন্তু একটু টাইম নিয়ে চিকেনটাকে রান্না করতে হয়। প্রায় 1.5 ঘন্টার মতো রান্না করার পর চিকেনটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এর ফাঁকে কয়েকবার নেড়েচেড়েও দিয়েছি এবং পানিও কিছুটা অ্যাড করে দিয়েছি।
এবার আমি একটা চিকেন তুলে চেক করে নিচ্ছি চিকেনটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি অ্যাড করে দেব মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়ো কিন্তু সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, সেই জন্য আমি চিকেনটা ভালো করে সিদ্ধ করে নিয়ে অ্যাড করে দিয়েছি। আর আমার যেহেতু চিকেনের মধ্যে অলরেডি কিছুটা পানি আছে, সেই জন্য আমি এখানে কোনো পানি অ্যাড করব না, আর আমি কিছুটা শুকনো করে রাখতে চাচ্ছি। আর আপনারা যদি দেখেন এখানে আরও কিছুটা পানি অ্যাড করতে চান, তাইলে এখানে এ পর্যায়ে অ্যাড করে দেবেন। এবার আমি আবারও ঢেকে ছোলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আরও 15 মিনিটের মতো জাল করব। এবার অ্যাড করছি কয়েকটা কাঁচামরিচ। ধনেপাতা কুচিও এখানে অ্যাড করা যাবে, আপনারা যদি পছন্দ করেন তাহলে ধনেপাতা কুচি এ পর্যায়ে অ্যাড করে দিতে পারেন। তারপর ঢেকে আরও 2 থেকে 3 মিনিটের মতো জাল করে ছোলাটা বন্ধ করে দেব। আমার রান্নাটা পুরোপুরি হয়ে গিয়েছে, এটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এবার আমি সার্ভিং ডিশে তুলে সার্ভ করব। হার্ড চিকেন মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করলে কিন্তু আসলে খুবই ভালো লাগে, আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো ভিউয়ার্স? ভালো লাগলে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করে দেবেন এবং আপনিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।